আসসালামু আলাইকুম। পিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে পেশেন্টের সাথে বরাবরই কথা বলে থাকি। আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ। তো শুরুতেই ওনার কাছে জানতে চাই ওনার পরিচয় এবং উনি আসলে কী কারণে এখানে এসেছিলেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কী একটু বলবেন আমাদের? নাম মুসাম্মদ জীবন আক্তার। মোসাম্মদ জীবন আক্তার? হ্যাঁ। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমরা কিশোরগঞ্জ থাকি। কিশোরগঞ্জ থাকেন? আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? মেরুদণ্ডের সমস্যায়। মেরুদণ্ডের সমস্যা কি হয়েছিল? মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে গেছে? আচ্ছা, কত বছর যাব? দেড় বছর। ডাক্তার কি আপনাকে বলেছে মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে? জি। আচ্ছা, আপনার কি সমস্যা হতো এটার কারণে? ব্যথা হতো। শুধুমাত্র ব্যথা? হ্যাঁ। আর কিছু না? কোনো কাজকার করতে সমস্যা? হ্যাঁ, কোনো কাজ কাম করতে পারতাম না। নয়া কাজ করলে ব্যথা বাড়তো। মানে নিচু হয়ে কাজ করলে আপনার সমস্যা হতো, ব্যথাটা বেড়ে যেত? কাজ কাম করলেই ব্যথা বাড়তো। তারপর ধরে হনি উনি হেনাইলাম। শুধু ব্যথাটা কি কোথায় ছিল? ব্যথাই কোমরে। কোমরে ছিল? হ্যাঁ, কোমরের তো ধরে মানে ধীরে নিয়ে সারা শরীরে আসতো। সারা শরীর ব্যথা করতো? আচ্ছা, তিন বছর যাবৎ। এর আগে কি? দেড় বছর। এর আগে কি কোথাও চিকিৎসা করেছিলেন? জি। আচ্ছা, কোথায় কি চিকিৎসা করেছিলেন? ঢাকা দানমন্দির চিকিৎসা করেছি, এরপরে কিশোরগঞ্জ চিকিৎসা করেছি, এরপরে বোরিয়প চিকিৎসা করেছি। তারপর সেখানে কি কোনো সমাধান পাননি? হ্যাঁ না, কিছুদিন যাবৎ অফা ছিল, ধরে আবারও হনে ব্যথা আবার শুরু হয়েছে। কতদিন ভর্তি ছিলেন এখানে? 18 দিন যাবত। 18 দিন যাবত? আচ্ছা, এখন কি আপনার কোনো শরীরে কোনো ব্যথা নেই? না। আপনার পরিচয়টা কি একটু জানতে চাই আপনার কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়ি কিশোরগঞ্জ কোটিয়াদির থানা। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ মুর্শিদ মিয়া। আমার মেয়ে নিয়ে দেড় বছর যাবত। উনি কি আপনার মেয়ে হয়? উনি আমার মেয়ে। কি সমস্যা হয়েছিল একটু বলবেন কি আমাকে? সমস্যা দাঁড়া কয়ে হয়ে গেছে, দেড় বছর যাবত ভুগতে আছে, অনেক অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছি, ভালো হয় নাই। এনে নেটে আমরা পাইছি, মোবাইলে পায়া উনি ডাক্তারের কাছে আসছি, 18 দিন ভর্তি রয়েছি। ডাক্তার সাহেব বলছে 18 দিন থাকো, 18 দিন থাকলে তুমি সুস্থ হয়ে যাবা। আল্লাহ রহমত, আমার মেয়ে খুবই ভালো এখন। ভালো? এখন আগে যে সমস্যাটা ছিল ওই 18 দিন আগে, 18 দিন পরে এখন মানে আপনার অনেক সুস্থ? অনেক সুস্থ এবং ভালোই। একবারে কাছ থেকে ওনাকে দেখেছিলেন তাকে? হ্যাঁ। আচ্ছা, আগে ব্যথা যন্ত্রণায় ভুগত, কিন্তু যন্ত্রণা ভুগত মানে সেরি এক শিকারে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আসার পরে আল্লাহর রহমত ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানে তাহলে চিকিৎসা নিয়েছেন, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে আপনি কি বলবেন? খুবই ভালো। খুব ভালো। খুব ভালো? আচ্ছা, মানটা উন্নত তাই তো? জি। আচ্ছা, তো যেহেতু এখানে চিকিৎসা নিয়েছেন, আপনি জানেন এখানকার যা চিকিৎসা সেবা সম্পর্কে, যারা দুইটির মতো ডক্টর আছেন, সেবক সেবিকা আছেন, তাদের চিকিৎসার মানে সেবাটা কেমন? ভালো। উন্নতমান? হ্যাঁ ভালো। তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেছে কি? জি। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে এটাও জানতে চাইবো এখানকার পরিবেশটা কেমন? ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর দেশ এবং দেশের বাইরে অনেক রোগী আছেন, আপনার মতো অনেক রোগী আছেন যারা এই সমস্যাটা ভুগছে, তো তাদের সম্পর্কে কিছু বলার আছে কিনা? জি, উনি এখানে ব্যথার রুগী ওই খুব প্রচুর, এবং প্যারালাইসিসের রুগী আমরা দেখতে পাইছি খুব প্রচুর রুগী আছে। তো আমি বলবো আমার দেশবাসীরা যদি ব্যথার জন্য যদি আসেন তো মেডিকেলে আসতে পারেন। আপনি মানে খেয়াল করেছেন এখানে আপনার ভর্তি ছিলেন, পাশাপাশি আপনার পাশেও পাশের রুমেও অনেক পেশেন্ট ভর্তি ছিল, অনেক রোগী? অনেক রোগী। আচ্ছা, অনেক রোগী ভর্তি হয়েছে, তো তাদের চিকিৎসা সেবা আপনি কেমন পেয়েছে? উন্নত মানে? খুবই উন্নত। আচ্ছা, তো সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি। খুবই উন্নত মান শেয়ার করবেন এখানে? খুবই উন্নত মান, আমরা আদর যত্ন খুবই করছি,
এবং ডাক্তার নার্স এরা খুবই আগ্রহ সহ কাজ কাম করছে, আগ্রহ সহ কাজ করেছে। ঠিক আছে, আপনারা মোটামুটি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা মোটামুটি সন্তুষ্ট, আমরা সঠিক চিকিৎসাটা পেয়েছি। হ্যাঁ, সঠিক চিকিৎসা পেয়েছি। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।